এই একটা বৎসর বিনোদ যখন তখন নানা ছলে গোকুলের নিকট টাকা আদায় করিত। তাহার স্ত্রী মনোরমা ব্যাপারটা পূর্বেই অনুমান করিয়া স্বামীকে বারংবার সতর্ক করা সত্ত্বেও সে কান দেয় নাই। এই উল্লেখ আজ সকালে করিবা মাত্রই গোকুল আগুন হইয়া কহিল, বিনোদ যখন কারুর বাপের বাড়ির টাকা নষ্ট করবে তখন যেন তারা কথা কয়, বলিয়া দ্রুত পদে তাহার বিমাতার ঘরের সম্মুখে আসিয়া উচ্চকণ্ঠে কহিল, অত বড় রাবণ রাজা মেয়ে মানুষের পরামর্শে সবংশে ধ্বংস হয়ে গেল, তো আমরা কোন ছাড়? কি যে বাবার কানে ফুসফুস করে উইল করার মন্তর দিলে মা, সব দিকে আমাকে মাটি করে দিলে। শুভেচ্ছা বন্ধুরা, এক রায় শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রচনা, বৈকুণ্ঠের উইল। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বৈকুণ্ঠের উইল। বৎসর পাঁচ ছয় পূর্বে বাবুগঞ্জের বৈকুণ্ঠ মজুমদারের মুদির দোকান যখন অনেক ঝড়ঝাপটা সহ্য করিয়াও টিকিয়া গেল, তখন অনেকেই বিস্ময় প্রকাশ করিল। কারণ কি করিয়া যে বৈকুণ্ঠ তাল সামলাইল তাহা কেহই জানে না। সেই অবধি দোকানখানি ধীরে ধীরে উন্নতির পথেই অগ্রসর হইতেছিল। আবার তেমন দুঃখ কষ্ট আর যখন রহিল না, অথচ বৈকুণ্ঠ তাহার বড় ছেলে গোকুলকে স্কুল ছাড়াইয়া নিজের দোকানে ভর্তি করিয়া দিল, তখনও পাড়ার পাঁচজন কম আশ্চর্য বোধ করিল না। তাহারা বৈকুণ্ঠের আচরণ সম্বন্ধে বলাবলি করিতে লাগিল, দেখলে বুড়োর ব্যবহার, না হয় ছেলেটার তেমন ধার নাই, এক বছর না হয় কেলাসে উঠিতেই পারে নাই, তাই বলে এই কাজ? ওর মা বেঁচে থাকলে এরূপ করতে পারত, কই ছাড়িয়ে দিক দেখি ওর ছোট ছেলে বিনোদকে, ছোট গিন্নি ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবে। বস্তুত গোকুল ছেলেটি মেধাবী ছিল না, ক্লাসে সে কোনোদিনই প্রায় ভালো পড়া বলিতে পারিত না। পরীক্ষার ফল বাহির হইলে সে মুখখানি ম্লান করিয়া তাহার বিমাতার কাছে আসিয়া কাঁদিয়া ফেলিল। বিমাতা তাহাকে কোলে টানিয়া সস্নেহে মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া স্নিগ্ধস্বরে কহিলেন, গোকুল, বেঁচে থাকতে গেলে এমন কত শত দুঃখ সইতে হয় বাবা, মনের কষ্ট যে ছেলে হাসি মুখে সহ্য করে আবার চেষ্টা করে সেই তো ছেলের মতো ছেলে। কেঁদো না বাবা, আবার মন দিয়ে পড়ো, আসছে বছর ঠিক পাশ হয়ে যাবে। ছোট ছেলে বিনোদ লাফাইতে লাফাইতে বাড়ি আসিল, সে দাদার চেয়ে বছর ছয়েক ছোট, তিন চার ক্লাস নিচেও পড়ে, কিন্তু সে একেবারে প্রথম হইয়া ডাবল প্রমোশন পাইয়াছে। পুত্রের সুসংবাদ শুনিয়া মা তাহাকে কোলে টানিয়া লইলেন এবং পুলকিত চিত্তে অসংখ্য আশীর্বাদ করিলেন। সন্ধ্যার পর বৈকুণ্ঠ দোকানের কাজ সারিয়া খাতা বগলে ঘরে আসিয়া উভয় পুত্রের বিবরণ শুনিয়া ভালো মন্দ কিছুই বলিলেন না। ছেলেদের ভার তাহার মায়ের উপর দিয়াই তিনি নিশ্চিন্ত ছিলেন।
হাত পা ধুইয়া জল খাইয়া পান চিবাইতে চিবাইতে ধীরে সুস্থে নিত্য নিয়মিত খাতা দেখিতে বসিয়া গেলেন। আমার মা ভবানী কই গা বলিয়া লাঠির গোটা দুই ঠোকা দিয়া স্কুলের ষষ্ঠ শিক্ষক জয়লাল বাড়ুজ্জে সেই দিন সন্ধ্যাকালেই বৈকুণ্ঠ মজুমদারের বাড়ির ভিতরে আসিয়া দাঁড়াইলেন। তিনি বৈকুণ্ঠের গোলদারি দোকানে চাল ডাল ঘি তেল বাবদ অনেক টাকা বাকি ফেলিয়া গৃহিণীকে মাতৃ সম্বোধন করিয়াছিলেন। ভবানী সন্ধ্যার কাজকর্ম সারিয়া বারান্দায় মাদুর পাতিয়া ছেলে দুটিকে কোলের কাছে লইয়া বসিয়াছিলেন। শশব্যস্তে উঠিয়া আসন পাতিয়া দিলেন। বাড়ুজ্জে মশাই উপবেশন করিয়াই শুরু করিয়া দিলেন। হ্যাঁ রত্নগর্ভা বটে মা, তুমি ছেলে পেটে ধরেছিলে বটে, এত ছোকরার মধ্যে তোমার বিনোদ একেবারে ফার্স্ট, একেবারে ডবল প্রমোশন। ওর নম্বর পাওয়া দেখে হেডমাস্টার মশাইরও পর্যন্ত তাক লেগে গেছে, আজ তাকেও গালে হাত দিয়ে দাঁড়াতে হয়েছে। আমি তোমায় এই ছেলে চড়িয়েই বুড়ো হলুম, কিন্তু তোমার এই বিনোদ ছেলেটির মতো ছেলে কখনোই চোখে দেখলুম না, বুঝলে? আমি এই বলে যাচ্ছি আজ ও ছেলে তোমার হাইকোর্টের জজ হবে, হবেই হবে। ভবানী চুপ করিয়া রহিলেন। বাড়ুজ্জে মশাই উৎসাহিত হইয়া বলিতে লাগিলেন, আর এই গোকলো কিসে আর কিসে, এ ছোঁড়া এত বড় গাধা সর্দার মা, এক্সামিনের দিন আমিও তো ছিলুম এদের পাহারায়, কত ছেলে টেবিলের নিচে দিব্যি বই খুলে কপি করে দিলে, ওরই ডাইনে বায়ে মল্লিকদের দুই ছেলে বই খুলে লিখতে লাগলো, আমি দেখেও দেখলুম না, বরং হতভাগাটাকে চোখ টিপে একটা ইশারা পর্যন্ত করে দিলুম, কিন্তু সেই যে বোকা বলদের মতো হাত গুটিয়ে বসে রইল, কোনোদিকে চোখ পর্যন্ত ফেরালে না, নইলে আশু মল্লিকের ছেলে পাশ হয় আর ও হতে পারে না, সত্যি কিনা ওকে জিজ্ঞাসা করে দেখো দেখি মা বলিয়া জয়লাল মাস্টার লাঠিটা তুলিয়া লইয়া সহসা গোকুলের প্রতি একটা খোঁচানোর ভঙ্গি করিয়াই আপাতত কোনো মতে তাঁর অস্থিমজ্জাগত ছেলে ঠেঙানোর প্রবৃত্তিটা শান্ত করিয়া লইলেন। কিন্তু গোকুল ভয়ে শিহরিয়া উঠিল। নিমেষের মধ্যে ভবানী দুই বাহু বাড়াইয়া তাঁর এই সপত্নী পুত্রটিকে বুকের কাছে টানিয়া লইলেন। গোকুলের মা নাই, মাকে তাহার মনেও পড়ে না, এই বিমাতার কাছেই সে মানুষ হইয়াছে। আজই স্কুল হইতে ফিরিয়া কাঁদিতে কাঁদিতে যখন সে তাহার কাছে আসিয়া পড়িল, তখন হইতে আর তাহাকে তিনি কাজ ছাড়া করেন নাই, এবং এতক্ষণে তাহাদের চুপি চুপি এই সকল কথাই হইতেছিল। গোকুলের মাথায় মুখে হাত বুলাইয়া স্নেহার্দ্র মৃদু কণ্ঠে বলিলেন, হ্যাঁ বাবা, আর সব ছেলেরা বই দেখেছিল, তুমি শুধু কোনো দিকে তাকিয়েও দেখনি। গোকুল কিছুই বলিতে পারিল না, নিজের অক্ষমতার ইহাও একটা প্রকৃষ্ট প্রমাণ মনে করিয়া সে লজ্জায় একেবারে অধবদন হইয়া গেল। কিন্তু কথাটা ঘরের মধ্যে বৈকুণ্ঠের কানে যাওয়ায় তিনি হিসাবের খাতা হইতে মুখ তুলিয়া একেবারে কান খাড়া করিয়া রহিলেন। ভবানী মৃদু হাসিয়া কহিলেন, এ বছর খুব মন দিয়ে পড়লে আসছে বছর ও ফার্স্ট হতে পারবে। বিমাতার এই স্নেহের কণ্ঠস্বর বাড়ুজ্জে মশাই চিনিতে পারিলেন না। সপত্নী পুত্রের প্রতি স্ত্রীলোকের বিদ্বেষ তাহার কাছে এমনই স্বতঃসিদ্ধ সত্য যে কোথাও কোনো ক্ষেত্রেই যে ইহার ব্যতিক্রম ঘটিতে পারে সে কথাও তাহার মনে উদয় হইল না। ইহাকে একটা মৌখিক শিষ্টতামাত্র জ্ঞান করিয়া তিনি গোকলোকে আরও তুচ্ছ করিয়া দেখাইবার অভিপ্রায়ে জিউভার দ্বারা তালুতে এক প্রকার শব্দ উৎপাদন করিয়া বলিলেন, হায় হায় হায়, গোকলো হবে ফার্স্ট, পূবে সূর্যি উঠবে পশ্চিমে, যে ফার্স্ট হবে মা সে তোমার ওই বাঁ দিকে বসে শুনছে বলিয়া তিনি অঙ্গুলি সংকেতে বিনোদকে নির্দেশ করিয়া হঠাৎ একটুখানি কাষ্ঠ হাসির রসায়ন দিয়া বলিলেন,
তাই কি ছোড়ার লজ্জা সরম আছে? উল্টে ছেলেদের সঙ্গে কোঁদল করছিল। আমি পাস হইনি বটে, কিন্তু আমার ছোট ভাই সকলের প্রথম হয়েছে। তোদের কটা ভাই এমন ডবল প্রমোশন পেয়েছে বলতো রে? শুনো একবার কথা মা, ছোট ভাই ফার্স্ট হয়েছে, কোথায় ও লজ্জায় মরে যাবে না? ওর দিমাগ দেখো। ভবানী আর থাকিতে পারিলেন না, জোর করিয়া গোকুলকে টানিয়া লইয়া তাহার মাথাটা বুকের উপর চাপিয়া ধরিলেন। গোকুল লজ্জায় মরিয়া গিয়া মায়ের বুকে মুখ লুকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। গোকুল তাহার ছোট ভাইটিকে যে কত ভালোবাসিত তাহা তিনি জানিতেন। বারুজ্যে মশাই আরও গুটি কয়েক বাছা বাছা কথা বলিয়া তাহার বিনোদকে এই সময় হইতেই যে বাটিতে উপযুক্ত শিক্ষক নিযুক্ত করিয়া পড়ানো উচিত ইহাই জানাইতে চাহিয়াছিলেন। কিন্তু হঠাৎ এই সময়ে পাশের ঘরের এক ঝলক আলো মাতা পুত্রের গায়ের উপর আসিয়া পড়ায় তাহার মনে যেন একটু খটকা বাজিল। ভবানী যেমন করিয়া এই নির্বোধ সপত্নী পুত্রকে বুকে লইয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছিলেন, তাহা ঠিক যেমনটি হওয়া উচিত তেমনটি নয় বলিয়াই তাহার সন্দেহ জন্মিল। সুতরাং এই তুলনামূলক সমালোচনা সম্প্রতি আর অধিক ঠেলিয়া লইয়া যাওয়া উচিত হইবে কি না তাহা ঠিক ঠাহর করিতে না পারায় তাহাকে অন্য কথা পাড়িতে হইল। ভবানী এতক্ষণ প্রায় চুপ করিয়াই শুনিতেছিলেন, এখনও বেশি কথা কহিলেন না। অবশেষে রাত্রি হইতেছে বলিয়া বারুজ্যে মশাই বহু প্রকার আশীর্বচন উচ্চারণ করিয়া এবং ভবিষ্যতে বিনোদের জজ হইবার সম্ভাবনা বারংবার নিঃসংশয়ে জানাইয়া দিয়া লাঠিটি হাতে করিয়া গাত্রোত্থান করিলেন। ঘরের মধ্যে বসিয়া বৈকুণ্ঠ ঠিক যেন এই সময়টির জন্যই অপেক্ষা করিতেছিলেন। সম্মুখে আসিয়া কঠোরভাবে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে গোকুল, সবাই বই দেখে লিখে পাশ করে গেল, তুই লিখলি না কেন? গোকুল ভয়ে কাঁটা হইয়া পূর্ববৎ লুকাইয়া রহিল। অনেক ধমক টমকের পর সে যাহা কহিল তাহার ভাবার্থ এই যে, পূর্বাহ্নেই হেডমাস্টার মহাশয় আসিয়া চুরি করিয়া দেখাদেখি করিয়া লিখিতে নিষেধ করিয়া দিয়া গিয়াছিলেন। বৈকুণ্ঠ কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া কি যেন চিন্তা করিলেন, পরে বলিলেন, কাল থেকে তোকে আর স্কুলে যেতে হবে না, আমার সঙ্গে দোকানে যাবি বলিয়া ঘরে ফিরিয়া গিয়া নিজের কাজে মন দিলেন। ইহা একটা মামুলি শাসন মাত্র মনে করিয়া ভবানী তখন কথা কহিলেন না। কিন্তু পরদিন সকালবেলা বৈকুণ্ঠ যখন সত্য সত্যই গোকুলকে দোকানে লইয়া যাইতে চাহিলেন, তখন তিনি আগুন হইয়া উঠিয়া ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, যে কথা নয় সেই কথা, দুধের ছেলে যাবে তোমার দোকান করতে? সে হবে না, আমি বেঁচে থাকতে আমার গোকুলকে পড়া ছাড়াতে দেব না, এমন রাগ তো দেখিনি বলিয়া গৃহিণী ক্রোধ ভরে ছেলেকে টানিয়া লইয়া যাইতেছিলেন। বৈকুণ্ঠ ঈষৎ হাসিয়া কহিলেন, কে রাগ করেছে ছোট বউ? গৃহিণী কহিলেন, তুমি আবার কে? বৈকুণ্ঠ কহিলেন, আমাকে রাগ করতে দেখেছো কখনো? ভবানী কহিলেন, এ তবে তোমার কিরকম কথা শুনি, ছেলেবেলা পাশ ফেল সবাই হয়, তাই বলে স্কুল ছাড়িয়ে দেবে? বৈকুণ্ঠ তখন গোকুলকে অন্যত্র পাঠাইয়া দিয়া হাসি মুখে বলিলেন, ছোট বউ, রাগ আমি করিনি, তোমার বড় ছেলেকে আজ বড় আহ্লাদ করেই আমি দোকানে নিয়ে যাচ্ছি, ছোট ছেলে তোমার কখনো জজিয়তি পাবে কি না বারুজ্যে মশাইয়ের মতো সে ভরসা তোমাকে দিতে পারলুম না। কিন্তু আমার অবর্তমানে গোকুলের ওপর যে তোমরা নির্ভয় ভর দিতে পারবে সে আমি তোমাকে নিশ্চয় বলে দিচ্ছি। স্বামীর অবিদ্যমানতার কথায় ভবানীর চোখের কোণ এক মুহূর্তেই আর্দ্র হইয়া উঠিল। বলিলেন, সে আমি জানি, কিন্তু গোকুল যে বড্ড সোজা মানুষ, ও কি তোমার ব্যবসার ঘোর প্যাঁচ বুঝতে পারবে? ওকে হয়তো সবাই ঠকিয়ে নেবে। বৈকুণ্ঠ হাসিয়া কহিলেন, সবাই ঠকাবে না, তবে কেউ কেউ ঠকিয়ে নেবে, সে কথা সত্যি,
ঠাট্টা নিক, কিন্তু ও তো কারুকে ঠকাবে না, তাহলেই হবে, মা লক্ষ্মী ওর হাতে আপনি এসে ধরা দেবেন। বলিতে বলিতে বৈকুণ্ঠের নিজের চোখও সজল হইয়া উঠিল। তিনি নিজেও খাঁটি লোক, কিন্তু মূলধনের অভাবে অনেক দিন অনেক কষ্টই ভোগ করিয়াছেন। এখন যদি বা কিছু সংগ্রহ হইয়াছে, কিন্তু সময়ও ঘনাইয়া আসিয়াছে, সে শক্তি সামর্থ্যও আর নাই। তাড়াতাড়ি চোখের উপর হাতটা বুলাইয়া লইয়া হাসিয়া বলিলেন, গিন্নি, এই বয়সে গোকুল যত বড় লোভ কাটিয়ে বেরিয়ে এসেছে সে যে কত শক্ত তা তুমি হয়তো বুঝতে পারবে না। যে এ পারে তার তো ব্যবসার ঘোর প্যাঁচ 14 আনা শেখা হয়ে গেছে, শুধু বাকি 2 আনা আমি তাকে শিখিয়ে দেব। ভবানী বলিলেন, কিন্তু লোকে কি বলবে? লোকের কথা জানি নে তো ছোট বউ, আমি শুধু আমাদের কথাই জানি। আমি জানি ওর হাতে তোমাদের সঁপে দিয়ে আমি নির্ভয়ে 2 চক্ষু বুঝতে পারব। বৈকুণ্ঠ ধীরে ধীরে কহিলেন। ভবানী নিজেও কিছুদিন হইতে লক্ষ্য করিতেছিলেন, তার স্বামীর স্বাস্থ্য যেন দিন দিন ভাঙিয়া পড়িতেছিল। তার শেষ কথায় একটা আসন্ন বিপদের বার্তা অনুভব করিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, আচ্ছা নিয়ে যাও। বলিয়া নিজে গিয়া গোকুলকে ডাকিয়া আনিয়া স্বামীর হাতে সঁপিয়া দিলেন। তাহার মুখ চুম্বন করিয়া বলিলেন, ওর সঙ্গে দোকানে যাও বাবা, তুমি মানুষ হলেই তবেই আমরা দাঁড়াতে পারব। গোকুল পিতামাতার মুখের পানে চাহিয়া বিস্মিত হইল। সে বেচারা কাল রাত্রেই বিছানায় শুইয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিল, এবৎসর যেমন করিয়া হোক উত্তীর্ণ সে হইবেই। স্কুল ছাড়িয়া দোকানে যাইতে কোনো ছেলেই গৌরব বোধ করে না, কিন্তু কোনো দিনই সে মায়ের অবাধ্য নহে। সহপাঠীদের বিদ্রূপের খোঁচা তাহার মনে বাজিতে লাগিল, কিন্তু সে কোনো আপত্তি করিল না, নিঃশব্দে পিতার অনুসরণ করিল। 10 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। জরাগ্রস্ত বৈকুণ্ঠ নিজেও মরিতে বসিয়াছে, কিন্তু গোকুলের সম্বন্ধে সে ভুল করে নাই, তাহা তাহার বাড়িটার পানে চাহিলেই বোঝা যায়। গঞ্জের ভিতর সে মুদির দোকান আর নাই, তাহার পরিবর্তে প্রকাণ্ড গোলদারি দোকান, সেখানে লাখো টাকার কারবার চলিতেছে। বিনোদ কলিকাতায় থাকিয়া এমএ পড়ে। বৈকুণ্ঠ নাতিনাতনির মুখ দেখিয়া পরম সুখে মরিতে পারিত, কিন্তু কিছুদিন হইতে ছোট ছেলের সম্বন্ধে নানা প্রকার কুৎসিত জনশ্রুতিতে তাহার অবশিষ্ট দিনগুলো বড় ভারী হইয়া উঠিয়াছে। সেদিন সকালে বৈকুণ্ঠ জীবনের শেষ ডাক শুনিতে পাইলেন। সর্বাঙ্গে কি এক প্রকার নূতন অস্বস্তি লইয়া জাগিয়া উঠিয়া গৃহিণীকে শয্যাপার্শ্বে ডাকিয়া ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিলেন, ছোট বউ, আমার তো সময় হয়েছে, তাই একটু এগিয়ে চললুম। তোমার যতদিন না আসা হয় ততদিন আমার ছেলে দুটোকে দেখো, তোমার হাতেই তাদের দিয়ে গেলুম। স্বামীর শীর্ণ হাতখানি 2 হাতের মধ্যে লইয়া ভবানী নীরবে কাঁদিতে লাগিলেন। বৈকুণ্ঠ কহিলেন, গোকুলকে রেখে তার মা মারা গেলে আমার কিছুতেই আর দ্বিতীয় সংসার করার ইচ্ছা ছিল না, আমি কোনো মতেই বিয়ে করতুম না, কিন্তু যখন দেখলুম আমি একা গোকুলকেই হয়তো বাঁচাতে পারবো না, তখনই শুধু বড় কষ্টে বড় ভয়ে ভয়ে রাজি হয়েছিলুম। ভগবান আমার মনের কথা জানতে পেরেছিলেন, তাই এমন স্ত্রী দিলেন যে কোনো দিন কোনো দুঃখ পাইনি। শুধু বিনোদ যদি আমার শেষকালটায় এত দুঃখ না দিত, তাহলে কত সুখেই না যেতে পারতুম। বলিতে বলিতেই তাহার ম্লান চক্ষু দুটি অশ্রুসিক্ত হইয়া উঠিল।
ভবানী আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলেন, কিন্তু তাহার নিজের দুই চক্ষু অশ্রু জলে ভাসিয়া যাইতে লাগিল। বৈকুণ্ঠ কহিলেন, আমি মরতেও পারছি নে জটবউ, আমার অবর্তমানে আমার এত কষ্টের দোকানটি বিনোদ হাতে পেয়ে দুই দিনে নষ্ট করে ফেলবে, এ শোক আমি পরকালে বসেও সহ্য করতে পারব না, সেখানেও আমার বুকে শেল বাজবে। একটুখানি থামিয়া কহিলেন, শুধু কি তাই, তোমার দাঁড়াবার স্থান থাকবে না, আমার গোকুলকেও হয়তো ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। বলিতে বলিতেই বৈকুণ্ঠ ভয়ে কাঁপিয়া উঠিলেন। এরূপ দুর্ঘটনার কল্পনা মাত্রেই তাহার বক্ষস্পন্দন থামিয়া যাইবার উপক্রম করিল। ভবানী তাড়াতাড়ি স্বামীর মুখের উপর মুখ আনিয়া কাঁদিয়া কহিলেন, ও গো বিনোদকে তুমি কিছুই দিয়ে যেও না গো, তোমার গায়ের রক্ত জল করা জিনিস আমি কারুককে দেব না, দোকান ঘর বাড়ি বিষয় সম্পত্তি সমস্ত তুমি গোকুলকে লিখে দিয়ে যাও, তুমি শান্ত হও নিশ্চিন্ত হও, আমি নিজে তার সাক্ষী হয়ে থাকব। বৈকুণ্ঠ কিছুক্ষণ স্ত্রীর মুখপানে চাহিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেবল এই কথাই আমি দিবারাত্রি ভাবছি ছোট বউ, আমি ভগবানকে পর্যন্ত মন দিয়ে ডাকতে পারছি নে, কিন্তু তুমি কি এতে মত দিতে পারবে? বলিয়া বৈকুণ্ঠ হতাশভাবে আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ভবানীর বুক ফাটিয়া গেল, তিনি মরণোন্মুখ স্বামীর বুকের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রুজড়িত কণ্ঠে কহিলেন, ও গো আমি মত দিতে পারব, তোমাকে ছুঁয়ে বলছি পারব, আমি আর কিচ্ছু চাই নে, কিচ্ছু না, শুধু চাই তুমি নিশ্চিন্ত হও, তুমি নিশ্চিন্ত হও, সুস্থ হও, সুস্থ হও গো। এ সময় তোমার মনে যেন কোনো ক্ষোভ কোনো ক্লেশ না থাকতে পায়। বৈকুণ্ঠ আবার কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিলেন, কিন্তু বিনোদ? ভবানী নিমেষ মাত্র দেরি না করিয়া কহিলেন, তার কথা তুমি ভেব না, সে লেখাপড়া শিখছে, নিজের পথ সে নিজে করে নেবে, আর যত মন্দই হোক গোকুল তাকে ফেলতে পারবে না, ছোট ভাইকে সে দেখবেই। বৈকুণ্ঠ আর কথা কহিলেন না, একটা তৃপ্তির নিঃশ্বাস মোচন করিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইলেন। ভবানী সেইখানে একভাবে পাথরের মূর্তির মতো বসিয়া রহিলেন, নিদারুণ অভিমানে তাহার দুই চক্ষু বাহিয়া ঝরঝর করিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। তাহার গর্ভের সন্তানকে স্বামী বিশ্বাস করিতে পারিলেন না, মন্দ বলিয়া মৃত্যুকালে পুত্রের ন্যায্য অধিকার হইতে তাহাকে বঞ্চিত করিতে চাহিলেন, এই দুঃখ তাহার বক্ষে যে কি শূল বিদ্ধ করিল তাহা তিনি একবার চাহিয়াও দেখিলেন না। সে মন্দ হোক যা হোক, তিনি তো মা, সে তো তাহারই সন্তান, সেই দুর্ভাগ্য সন্তানের অন্ধকার ভবিষ্যৎ চোখের উপর সুস্পষ্ট দেখিয়া তাহার মাতৃহৃদয় এইবার মাথা কুটিয়া কুটিয়া কাঁদিতে লাগিল। কিন্তু পিছাইয়া পরিত্রাণ পাইবার কোনো উপায় কোনো দিকে চাহিয়া চোখে পড়িল না। মুমূর্ষু স্বামীর তৃপ্তির জন্য সন্তানের সর্বনাশের পথ যখন নিজেই অঙ্গুলি সংকেতে দেখাইয়া দিয়াছেন, তখন কে তাহার মুখ চাহিয়া সে পথ যাচিয়া রুদ্ধ করিয়া দিতে আসিবে? সেই দিনই অপরাহ্নকালে উকিল ডাকিয়া রীতিমতো উইল লেখা হইয়া গেল। বৈকুণ্ঠ
স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাহার বড় ছেলেকে লিখিয়া দিলেন। সাক্ষী হইয়া নাম লিখিতে গিয়া ভবানীর হাত কাঁপিয়া গেল। মাতৃস্নেহ কোথায় অলক্ষে বসিয়া বারংবার তাহার হাত চাপিয়া ধরিতে লাগিল, কিন্তু নিবৃত্ত করিতে পারিল না। স্বামীর পা দুইখানি অন্তরের মধ্যে দৃঢ় স্থাপিত করিয়া তিনি আঁকাবাঁকা অক্ষরে নিজের নাম সই করিয়া দিলেন। বিনোদ কোনো কথাই জানিল না। সে তখন কলিকাতার এক অপবিত্র পল্লীতে ততোধিক অপবিত্র সংসর্গে মদ খাইয়া মাতাল হইয়া রহিল। বাটি হইতে যে দুইজন কর্মচারী তাহাকে লইয়া যাইতে আসিয়াছিল, তাহারা দুই দিন পর্যন্ত তাহার বাসায় বৃথা অপেক্ষা করিয়া ফিরিয়া আসিল। কেহই এই সংবাদ বৈকুণ্ঠকে দিতে সাহস করিল না। তিনিও এই সম্বন্ধে কাহাকেও কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু কিছুই তাহার কাছে চাপা রহিল না। আরও দিন দুই টালে বেটালে কাটিয়া আজ সকাল হইতেই তাহার শ্বাসকষ্ট প্রকাশ পাইয়াছিল। সমস্ত দিন আচ্ছন্নের মতো পড়িয়া থাকিয়া সন্ধ্যার প্রাক্কালে বৈকুণ্ঠ চোখ মেলিলেন। ভবানী শিয়রের কাছে বসিয়াছিলেন, গোকুল পদতলে বসিয়া কাঁদিতেছিল। বৈকুণ্ঠ ইঙ্গিতে তাহাকে আরও কাছে আসিতে বলিয়া অত্যন্ত ক্ষীণ কণ্ঠে কহিলেন, বিনোদ বুঝি খবর পেলে না গোকুল? নইলে সে নিশ্চয়ই আসত। বলিতে বলিতেই তাহার চোখের কোণ বাহিয়া এক ফোঁটা চোখের জল গড়াইয়া পড়িল। এই কয়দিনের মধ্যে তিনি বিনোদের নাম একটি বারও মুখে আনেন নাই। সহসা শেষ সময়ে ছেলের নাম স্বামীর মুখে শুনিয়া ধিক্কারে বেদনায় ভবানীর বুক ফাটিয়া গেল। কিন্তু তিনি তেমনি নীরবে অধমুখে বসিয়া রহিলেন। গোকুল পিতার চোখ মুছাইয়া দিলে তিনি বলিলেন, চোখে তাকে দেখতে পেলুম না, কিন্তু তাকে বলিস আমি আশীর্বাদ করে যাচ্ছি, একদিন সে ভালো হবে। এমন মায়ের পেটে জন্মে কখনো এভাবে চিরকাল কাটাতে পারবে না। দেখিস বাবা, সেদিন তোর ছোট ভাইকে যেন ফেলিস নে। আর এই তোমার মা রইলেন, অনেক তপস্যায় তবে এমন মা মেলে গোকুল। গোকুল শিশুর মতো কাঁদিতে কাঁদিতে কহিল, বাবা আমার মা আমারই রইলেন, কিন্তু বিনোদকে আপনি অর্ধেক সম্পত্তি দিয়ে যান। বৈকুণ্ঠ কহিলেন, না গোকুল, আমার অনেক দুঃখের সম্পত্তি, এ নষ্ট হতে দেখলে পরকালে বসেও আমার বুকে শেল বাজবে, এ আমি কিছুতেই সইতে পারব না। বলিয়া অনেকক্ষণ পর্যন্ত ছেলের মুখের পানে চাহিয়া বোধ করি বা মনে মনে তাহার শেষ আশীর্বাদ করিয়া চোখ বুজিলেন। গোকুল পায়ের উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বৈকুণ্ঠ ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইয়া শুধু চুপি চুপি কহিলেন, ছেলেরা রইল ছোট বউ, আমি এবার চললুম। আর কথা কহিলেন না এবং পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তাহার প্রাণ বাহির হইয়া গেল। তখন অনেকেই অনেক কথা কহিল। বৈকুণ্ঠ পাকা ব্যবসায়ী ছিলেন, কিন্তু খাঁটি লোক ছিলেন। বিশেষত অত্যন্ত দীন অবস্থা হইতে বড় হইতে পারিয়াছিলেন বলিয়া শত্রু মিত্র দুই তার একটু বেশি পরিমাণে ছিল। মিত্রপক্ষের গুণগান অত্যুক্তিকে ছাড়াইয়া গেল, আবার শত্রুপক্ষেরা নিন্দা করিতেও ত্রুটি করিল না। তাহারা কৃপণ বলিয়া চশমখোর বলিয়া বৈকুণ্ঠ মুদির স্ফীত অঙ্গুলির সহিত কদলিকাণ্ডের উপমা দিয়া
বোধ করি বেশ একটু আত্মপ্রসাদ লাভ করিল। তবে এই একটা অতি তুচ্ছ গুণের কথা তাহারাও অস্বীকার করিল না যে আর যাই হোক লোকটা জোচ্চোর বা বাট পার ছিল না। নিজের ন্যায্য পাওনার বেশি কাহাকেও কোনো দিন একটি তামার পয়সাও ফাঁকি দেয় নাই। বস্তুত ব্যবসা সম্বন্ধে এই বিদ্যাটি তিনি বিশেষ করিয়া তার বড় ছেলেকে শিখাইয়া দিয়াছিলেন। বৈকুণ্ঠ বারবার বলিতেন, গোকুল, আমার এই কথাটি কোনো দিন ভুলিস নে বাবা, যে ঠকিয়ে কখনো মহাজনকে মারা যায় না, তাতে শেষ পর্যন্ত নিজেকেই মরতে হয়। নিজের পলিত মস্তকটি দেখাইয়া বলিতেন, এই মাথাটার উপর দিয়ে অনেক ঝড় বৃষ্টি বয়ে গেছে গোকুল, অনেক দুঃখ কষ্ট পেয়েছি, কিন্তু এর জোরে কখনো কারো কাছে মাথা হেঁট করিনি, আমার এই মর্যাদাটুকু বজায় রাখিস বাবা। বিনোদ বিষয় পায় নাই, কথাটা প্রকাশ পাইবা মাত্র পাড়ার দুই চারিজন গাঁটের পয়সা খরচ করিয়া কলিকাতায় গিয়া খোঁজাখুঁজি শুরু করিয়া দিল। তখন আর কোনো কথাই চাপা রহিল না। তাহারা ফিরিয়া আসিয়া বিনোদের ব্যাপার নাম ধাম পরিচয় দিয়া একেবারে প্রকাশ করিয়া দিল। কিন্তু আশ্চর্য এই যে অকৃতজ্ঞ গোকুল তাহাদের এই উপকার স্বীকার করিল না। সে রাগের মাথায় একেবারে ফস করিয়া বলিয়া বসিল, শালারা সব মিথ্যেবাদী, কেবল হিংসা করে এই সব রটাচ্ছে। অতিবৃদ্ধ বারুজ্যে মশাই লাঠি ঠক ঠক করিয়া আসিয়াই একেবারে কাঁদিতে শুরু করিয়া দিলেন। অনেক কষ্টে কান্না থামিলে বলিলেন, গোকুল রে, আমার হারান তিন দিন তিন রাত্রি খায়নি শোয়নি, কেবল কলকাতার গলিতে গলিতে ঘুরে বেরিয়েছে, ২৫-৩০ টাকা খরচ করে তবে সন্ধান পেয়েছে, কোথায় সে চোরা থাকে, এ ঠিকানা বার করা আর কি কারো সাধ্য ছিল। গোকুল তিক্ত কণ্ঠে জবাব দিল, আমি তো কাউকে টাকা খরচ করতে সাধিনি মশাই। বারুজ্যে অবাক হইয়া কহিলেন, সে কি গোকুল, আমরা যে তোমাদের আপনার লোক, আর সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু আমরা পারি কই? আচ্ছা যান যান, আপনারা কাজে যান, বলিয়া গোকুল নিতান্ত অভদ্রভাবে অন্যত্র চলিয়া গেল। একদিন দুই দিন করিয়া কাটিতে লাগিল, অথচ বিনোদ আসে না। শান্ত প্রকৃতি গোকুল একেবারে উগ্র হইয়া উঠিল। ভবানীকে দেখিলে যেন চেনা যায় না, এই কয়দিনে তাহার এমন পরিবর্তন ঘটিয়াছে। নীরবে নতমুখে আগামী শ্রাদ্ধের কাজকর্ম করেন, ছেলের নাম মুখেও আনেন না। এই একটা বৎসর বিনোদ যখন তখন নানা ছলে গোকুলের নিকট টাকা আদায় করিত। তাহার স্ত্রী মনোরমা ব্যাপারটা পূর্বেই অনুমান করিয়া স্বামীকে বারংবার সতর্ক করা সত্ত্বেও সে কান দেয় নাই। এই উল্লেখ আজ সকালে করিবা মাত্রই গোকুল আগুন হইয়া কহিল, বিনোদ যখন কারুর বাপের বাড়ির টাকা নষ্ট করবে তখন যেন তারা কথা কয়, বলিয়া দ্রুত পদে তাহার বিমাতার ঘরের সম্মুখে আসিয়া উচ্চকণ্ঠে কহিল, অত বড় রাবণ রাজা মেয়ে মানুষের পরামর্শে সব অংশে ধ্বংস হয়ে গেল, তো আমরা কোন ছাড়? কি যে বাবার কানে ফুসফুস করে উইল করার মন্তর দিলে মা, সব দিকে আমাকে মাটি করে দিলে। ভবানী আশ্চর্য হইয়া মুখ তুলিবা মাত্রই সে হাত পা নাড়িয়া একটা ক্রুদ্ধ ভঙ্গি করিয়া বলিয়া ফেলিল, তোমাকে ভালো মানুষ বলেই জানতুম মা, তুমিও কম নয়, মেয়ে মানুষের জাতটাই এমনি, বলিয়া তাহাকে মরার উপর খাঁড়ার ঘা দিয়া যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। একে দোকানদার তাহাতে মূর্খ, গোকুলের কথাই এমনি সকলেই জানিত, বিশেষত রাগিলে তাহার মুখে বাধা বাঁধন থাকিত না, ইহাও কাহারও অগোচর ছিল না। কিন্তু তাহার আজকালকার কথাবার্তাগুলো
বাড়াবাড়িতে দাঁড়াইতেছে বলিয়া আত্মীয় পর সকলেরই মনে হইতে লাগিল। অপরাহ্নবেলায় বারুজ্যে মশাই দিবানিদ্রা হইতে উঠিয়া হাত মুখ ধুইতেছিল, হঠাৎ গোকুল আসিয়া উপস্থিত হইল। সেদিন অপমান করিলেও তো সে বড় লোক, সুতরাং তাহার আগমনে বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া উঠিলেন। গোকুল তিনখানি নোট ব্রাহ্মণের পায়ের কাছে ধরিয়া দিয়া ম্লান মুখে বিনীতভাবে বলিল, মাস্টার মশাই, হারানের সেদিনকার খরচটা দিতে এলুম। থাক থাক, সেজন্যে আর ব্যস্ত কেন দাদা, তোমাদের তো কতই খাচ্ছি নিচ্ছি বলিয়া বারুজ্যে মশাই সেই নোট তিনখানি তুলিয়া লইলেন। গোকুলের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, উত্তরীয়ের প্রান্তে মুছিয়া ফেলিয়া বলিল, কই আজও তো বিনোদ এলো না মাস্টার মশাই, হারানকে সঙ্গে করে আমি একবার যাব। বারুজ্যে মশাই তীব্রভাবে সর্বাঙ্গ আন্দোলিত করিয়া বলিয়া উঠিলেন, ছি ছি, এমন কথা মুখেও এনো না ভাই, সে স্থানে যাবে তুমি, আমার হারান থাকতে? না না, তা হবে না, আমি কালই তাকে পাঠিয়ে দেব। গোকুল মাথা নাড়িয়া কহিল, না মাস্টার মশাই, আমি না গেলে হবে না, সে বড় অভিমানী, শুধু উইলের কথা শুনেই অভিমানে আসছে না, আমার মুখ থেকে না শুনলে সে আর কারো কথাই বিশ্বাস করবে না। বাপ মায়ে আমার কি সর্বনাশী করলে বলিয়া গোকুল সহসা আর্তস্বরে কাঁদিয়া ফেলিল। বারুজ্যে মশাই তাহাকে অনেক প্রকার সান্ত্বনা দিয়া এবং তাহার এই অবস্থায় কোনো মতেই সেই স্থানে যাওয়া হইতে পারে না বলিয়া কালী হারানের দ্বারা তাহাকে আনাইয়া দিবেন বার বার প্রতিজ্ঞা করিলেন। গোকুল নিরুপায় হইয়া আরও পাঁচখানি নোট হারানের খরচের বাবদ ধরিয়া দিয়া চোখ মুছিতে মুছিতে বাটি ফিরিয়া গেল। জয়লাল মাস্টারকে গোকুল গোপনে ৮০ টাকা ঘুষ দিয়া আসিয়াছে। কথাটা প্রকাশ হওয়া মাত্রই অনেকেই তাহার নির্বুদ্ধিতা লক্ষ্য করিয়া কটাক্ষ করিয়াছে, সে বিনোদের জন্য ছটফট করিতেছে, অথচ বিনোদ তাহাকে ভ্রুক্ষেপের দ্বারাও গ্রাহ্য করে না, এমন ধারা একটা আভাসও বাড়ি শুদ্ধ সকলের চোখে মুখে অনুভব করিয়া গোকুল মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল। বাড়ির গাড়ি বোধ করি এই লইয়া ১০ বার চুঁচুড়া স্টেশন হইতে ফিরিয়া আসিল। গোকুল তাচ্ছিল্যভাবে কোচম্যানকে প্রশ্ন করিল, আর কি কলকাতার গাড়ি নেই যে তোরা ফিরে এলি? যা যা, তোরা জিরোগে যা। কোচম্যান বিনীতভাবে কহিল, আরও দুখানা আছে বটে, কিন্তু ঘোড়া দানা পানি পায়নি বলেই চলে আসতে হল। গোকুল এক মিনিটেই সপ্তমে চড়িয়া ধমকাইয়া উঠিল, ছোটবাবু মিঠাই মন্ডা খায় কে আসতে হয় কি না, তাই বেটাদের নবাব ঘোড়া একদণ্ড দানা পানি না পেলেই মরে যাবে, যাও আভিলে যাও। কোচম্যান প্রভুর মনের ভাব বুঝিতে না পারিয়া সভয়ে সেলাম করিয়া প্রস্থান করিল। রসিক চক্রবর্তী বহুদিনের কর্মচারী, এই বাটিতে সকলেই তাহাকে সম্মান করিত। সে কহিল, ছোটবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবেন, সেজন্য কেন আপনি ব্যস্ত হচ্ছেন বড়বাবু? রসিক যে নিকটেই ছিল গোকুল তাহা দেখে নাই, অপ্রতিভ হইয়া কহিল, আমি ব্যস্ত হব সেই হতভাগার জন্যে? তুমি বলো কি চক্রবর্তী মশাই, বাড়িতে মেয়েরা অমন দিবারাত্রি কান্নাকাটি না করলে আমি তো তাকে বাড়ি ঢুকতেই দিনে, গোকুল মজুমদার রাগলে বাপের কুপুত্তুর। হ্যাঁ, রসিকের কিছুই অবিদিত ছিল না, বাটির মেয়েরা যে বিনোদের অদর্শনে একটি দিনের জন্যেও চোখের জল ফেলে নাই তাহা সে জানিত, কিন্তু এই লইয়া আর তর্কও করিল না। সমারোহ করিয়া বাপের শ্রাদ্ধ হইবে, গোকুল সেজন্য বড় ব্যস্ত, কিন্তু কান দুটা তাহার গাড়ির চাকার দিকেই পড়িয়াছিল। ঘণ্টা দুই পরে সে বহু দূরে একটা ভারী গাড়ির আওয়াজ পাইয়া রসিক চক্রবর্তীকে শুনাইয়া
একটা চাকরকে ডাকিয়া কহিল, ওরে এগিয়ে দেখ তো রে, আমাদের গাড়ি কিনা। ঘোড়া দুটোকে হয়রান করে মারলে বলে রাগ করে দুটো কথা বললুম, আর বেটারা কিনা সত্যি মনে করে গাড়ি নিয়ে স্টেশনে ফিরে গেল। গুণধর ভাইয়ের জন্যে আবার গাড়ি পাঠাতে হবে? সৎমার রাগ হবে বলে তো আর ঘোড়া দুটোকে ফেলা যায় না। রসিক শুনিতে পাইল, কিন্তু ভালো মন্দ কোনো কথাই কহিল না। অনতিকাল পরে খালি গাড়ি ফিরিয়া আসিয়া আস্তাবলে চলিয়া গেল। চাকর আসিয়া সংবাদ দিল, রসিক সম্মুখে ছিল। গোকুল তাহার পানে চাহিয়া কাষ্ঠ হাসি হাসিয়া কহিল, তবে তো দুঃখে মরে গেলুম। যা যা বাড়িতে গিয়ে গিন্নিকে বলগে তার পাশ করা ছেলের কীর্তি, কাল পরশু এলে যদি তাকে ফটক পার হতে দি তখন তোরা বলিস হ্যাঁ সে ছেলে গোকুল মজুমদার নয়। একবার যখন বেঁকে বসেছি তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও যদি তার হয়ে বলে তবুও মুখ পাবে না, তা বলে দিচ্ছি। তুমি মাকে বলে দাও গে চক্রবর্তী মশাই, পৃথিবী ওলট পালট হয়ে যাবে তবু গোকুল মজুমদারের কথা নচ্চর হবে না। সময় এলে কিছু পেত, এখন আর একটি পয়সাও না, বাড়ি ঢুকতেই তো তাকে দেব না। বলিয়া গোকুল হন হন করিয়া ভিতরে চলিয়া গেল। গোকুল কাহার উপরে ক্রোধ করিয়া যে অসময়ে আসিয়া সন্ধ্যার পরেই শয্যা গ্রহণ করিল তাহা বাটির মেয়েরা টের পাইল না। দাসী দুধ খাইবার জন্য অনুরোধ করিতে আসিয়া ধমক খাইয়া ফিরিয়া গেল। দোকানের গোমস্তার উপর অধ্যাপক বিদায়ের ফর্দ প্রস্তুতের ভার ছিল। সে ঘরে আসিয়া কি একটা কথা জিজ্ঞাসা করিবা মাত্রই গোকুল তড়াক করিয়া উঠিয়া কাগজখানা ছিনাইয়া লইয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, বাবা দশখানা তালুক রেখে যাননি যে রাজারাজরার মতো পণ্ডিত বিদায় করতে হবে। যাও যাও, ওসব আমিরি চাল আমার কাছে খাটবে না। লোকটা যার পর নাই কুণ্ঠিত ও লজ্জিত হইয়া চলিয়া গেল। ভবানী জানতে পারিয়া ঘরের বাহিরে চৌকাঠের কাছে আসিয়া বসিলেন। সস্নেহে মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তোর কি কোনো রকম অসুখ বোধ হচ্ছে গোকুল? গোকুল যেমন শুইয়াছিল তেমনি ভাবে জবাব দিল, না। ভবানী বলিলেন, না তবে যে কিছু খেলি নে, হঠাৎ এমন সময় এসে যে শুয়ে পড়লি? গোকুল কহিল, পড়লুম। ভবানী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিলেন, অধ্যাপক বিদায়ের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলি যে, কাল সকালেই নিমন্ত্রণপত্র না পাঠালে আর সময় হবে না বাবা? গোকুল ঠিক তেমনি করিয়াই জবাব দিল, না হয় নাই হবে। ভবানী কিছু বিস্মিত কিছু বিরক্ত হইয়া কহিলেন, ছি গোকুল, এই সময় ওরকম অধীর হলে তো হবে না বাবা। কি হয়েছে আমাকে খুলে বল, আমি সমস্তই ঠিক করে দেব। মায়ের কথার উত্তরে গোকুল তাহার কম্বলের শয্যা ত্যাগ করিয়া চোখ পাকাইয়া উঠিয়া বসিল। কাহার সহিত কিভাবে কথা কহিতে হয় সে কোনোদিন শিক্ষা করে নাই। কর্কশ কণ্ঠে কহিল, তোমার যে মতলব শোনে মা সে একটা গাধা। বাবা তোমার কথা শুনত বলে কি আমিও শুনব? আমি দশটা ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হব, কোনো জাঁকজমক হবে না। বলিয়া সে তৎক্ষণাৎ দেওয়ালের দিকে মুখ করিয়া শুইয়া পড়িল। ভবানী শান্ত স্বরে কহিলেন, ছি বাবা, তিনি স্বর্গে গেছেন, তার সম্বন্ধে কি এমন করে কথা কইতে আছে? গোকুল জবাব দিল না। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিলেন, এরকম করলে লোকে কি বলবে বলো দেখি বাছা? যাদের যেমন সঙ্গতি তাদের তেমনি কাজ করতে হয়, না করলেই অখ্যাতি রটে। গোকুল তেমনিভাবেই থাকিয়া কহিল, রটাগ্গে শালারা, আমি কারো ধার ধারি নে যে ভয়ে আমি মরে যাব। ভবানী বলিলেন, কিন্তু তাঁর এতে তৃপ্তি হবে কেন? তিনি যে এত বিষয় আশয় রেখে গেলেন, তার মতো কাজ না করলে তিনি সুখী হবেন না। ভবানী ইচ্ছা করিয়াই গোকুলের বড় ব্যথার স্থানে ঘা দিলেন।
পিতাকে সে যে কি ভালোবাসিত তাহা তিনি জানিতেন। গোকুল উঠিয়া বসিয়া কাঁদো কাঁদো স্বরে কহিল, খরচের কথা কে বলছে মা? যত ইচ্ছে তোমরা খরচ করো, কিন্তু যত দিন যাচ্ছে ততই যে আমার হাত পা বন্ধ হয়ে আসছে। বিনোদ অভিমান করে উদাসীন হয়ে গেল, মা আমি একলা কি করে করব মা বলো। বলিয়া সে অকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ভবানীও নিজেকে আর সামলাইতে পারিলেন না, কাঁদিয়া ফেলিলেন। অনেকক্ষণ নিঃশব্দে থাকিয়া শেষে আঁচলে চোখ মুছিয়া অশ্রুজড়িত স্বরে জিজ্ঞাসা করিলেন, সে কি এ খবর পেয়েছে গোকুল? গোকুল তৎক্ষণাৎ কহিল, পেয়েছে বই কি মা? ভবানী কহিলেন, কে তাকে খবর দিল? কে যে তাহাকে এই বাড়ির এই দুঃসংবাদ দিয়াছে গোকুল নিজেও তাহা জানিত না। মাস্টার মশাইয়ের পুত্র হারানের সম্বন্ধে তাহার নিজেরও সন্দেহ জন্মিয়াছিল, তথাপি কেমন করিয়া যেন নিঃসংশয় বুঝিয়া বসিয়াছিল, বিনোদ সমস্ত জানিয়া শুনিয়াই শুধু লজ্জা ও অভিমানেই বাড়ি আসিতেছে না। সে মায়ের মুখের পানে চাহিয়া কহিল, খবর সে পেয়েছে মা? বাবা চিরকালের মতো চলে গেলেন, এ খবর সে পায়নি? আমার মতো তার বুকের ভেতরেও কি হা হা করে আগুন জ্বলছে না মা? সে সব জেনেছে মা, সব জেনেছে সব। ভবানী ক্ষণকাল মৌন থাকিয়া অবশেষে যখন কথা কহিলেন, গোকুল আশ্চর্য হইয়া লক্ষ্য করিল মায়ের সেই অশ্রু গদগদ কণ্ঠস্বর আর নাই, কিন্তু তাহাতে উত্তাপও ছিল না। সহজ কণ্ঠে বলিলেন, গোকুল, তাই যদি সত্যি হয় বাবা, তবে অমন ভাইয়ের জন্য তুই আর দুঃখ করিস নে। মনে কর আমাদের বংশে আর ছেলে পিলে নেই, যে রাগের বশে মরা বাপ মায়ের শেষ কাজ করতেও বাড়ি আসে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। গোকুল এই অভিযোগের যে কি জবাব দিবে তাহা ভাবিয়া না পাইয়া চুপ করিয়া রহিল, কিন্তু জবাব দিল তাহার স্ত্রী। সে দ্বারের আড়ালে বসিয়া সমস্ত আলোচনাই শুনিতেছিল, সেইখান হইতেই বেশ স্পষ্ট গলায় কহিল, ঠাকুর কি না বুঝেই এমন একটা কাজ করে গেলেন? তিনি ছিলেন অন্তর্যামী। তিন চার দিন ধরে কলকাতার বাসায় ঠাকুরপোকে যখন খুঁজে পাওয়া গেল না, তখনই তো তিনি তার গুণগান সব ধরে ফেললেন। তার বিষয় তিনি যদি সমস্ত দিয়ে যান, তাতে আমাদের কেউ তো আর দোষ দিতে পারবে না। তুমি যা তাই ভাই ভাই করো, আর কেউ হলে? টানটা অসমাপ্তই রহিল। আর কেহ কি করিত তাহা খুলিয়া বলা এক্ষেত্রে বড় বউ বাহুল্য মনে করিল, কিন্তু ভবানী মনে মনে ভয়ানক আশ্চর্য হইয়া গেলেন, কারণ ইতিপূর্বে শ্বশুর বর্তমানে বড় বউ এরূপ কথা কোনো দিন বলে নাই, এমনকি শাশুড়ির সামনে স্বামীকে লক্ষ্য করিয়া সে কথাই কহে নাই। এই কয়দিনে তাহার এতখানি উন্নতিতে তিনি যেন নির্বাক হইয়া রহিলেন। গোকুলও প্রথমটা কেমন যেন হতবুদ্ধি হইয়া গিয়াছিল, কিন্তু পরক্ষণেই উন্মুক্ত দরজার দিকে ডান হাত প্রসারিত করিয়া ভবানীর মুখের পানে চাহিয়া একেবারে খেপার মতো চেঁচাইয়া উঠিল, শোনো মা, শোনো, ছোট লোকের মেয়ের কথা শোনো। প্রত্যুত্তরে বড় বউ চেঁচাইল না বটে, কিন্তু আরও একটুখানি সবল কণ্ঠে স্বামীকে উদ্দেশ করিয়া কহিল, দেখো যা বলবে আমাকে বলো, খামোকা বাপ তুলো না, আমার বাপ তোমার বাপ একই পদার্থ। জবাব দিবার জন্য গোকুলের ঠোঁট কাঁপিতে লাগিল, কিন্তু কথা ফুটিল না, কিন্তু তাহার দুই চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল। ভবানী এতক্ষণ চুপ করিয়াই ছিলেন, এখন মৃদু তিরস্কারের স্বরে বলিলেন, বৌমা তোমার কথা কবার দরকার কি মা? যাও নিজের কাজে যাও। বৌমা কহিল, কথা আমি কোনোদিনই কই নে মা, দাসী চাকরের মতো খাটতে এসেছি, দিবারাত্রি খেটেই মরি।
কিন্তু উনি যে খেতে শুতে বসতে, আমার চারটে পাস করা ভাই, আমার পাঁচটা পাস করা ভাই করে না পিয়ে বেড়ান। কিন্তু ভাই তো বাড়ি এসে মুখকু বলে একটা কথাও কোনোদিনও কয় না। ওর নিজের লজ্জা সরম থাকলে কি আর কথা বলবার দরকার হয়? বলিয়া সে তিলার্ধ অপেক্ষা না করিয়া গুম গুম পায়ে অবস্থাটা জানাইয়া দিয়া চলিয়া গেল। তাহার কথা শুনিয়া আজ এতদিন পরে ভবানী স্তম্ভিত হইয়া গেলেন। এতদিন তিনি তাহার বড়বধূটিকে চিনিতে পারেন নাই, এখন চিনিতে পারিয়া তাহার দুঃখ ক্ষোভ ও শঙ্কার আর সীমা পরিসীমা রহিল না। কিন্তু বড় বউ একেবারে চলিয়া যায় নাই, সে বারান্দায় এক প্রান্ত হইতে কাহারও শুনিতে কিছুমাত্র অসুবিধা না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখিয়া পুনরায় বলিল, যখন তখন শুধু রাস রাস টাকা জোগাবার বেলাতেই দাদা, আমার মামাদেরও দু পাঁচটা পাস করে বেরুতে দেখেছি তো, কিন্তু সাবধান করে দিতে গেলেই তখন বড় তেতো লাগত। তা বাবু, তেতোই লাগুক আর মিষ্টিই লাগুক, নিজের টাকা অমন করে অপব্যয় হতে থাকলে নিজের ছেলেপিলের মুখ চেয়ে আমি কিছু আর চিরকালটা মুখ বুঝে থাকতে পারি নে। মুখ্যু দাদা পেয়েছে, যত পেরেছে তত ঠকিয়েছে, ঠকাক আমার কি, ওর নিজের ছেলে মেয়েই পথে বসবে। বলিয়া বড় বউ সত্য সত্যই চলিয়া গেল। গোকুল হাত পা ছুড়িয়া লাফাইয়া উঠিল, অনুপস্থিত স্ত্রীকে লক্ষ্য করিয়া গর্জন করিতে লাগিল, কি আমি মুখ্যু? কোন শালা বলে এসব বিষয় সম্পত্তি করলে কে, আমি না বেন্দা? আমার চোখে ধুলো দিয়ে টাকা আদায় করে নিয়ে যাবে? বেন্দার বাপের সাধ্যি আছে? আমি বড়, সে ছোট, সে চারটে পাশ করে থাকে তো আমি দশটা পাশ করতে পারি, তা জানিস? আমি মুখ্যু? বাড়ি ঢুকলে দারোয়ান দিয়ে তাকে দূর করে দেব, দেখি কে তাকে রাখে। এমনি অসংলগ্ন এবং নিরর্থক কত কি সে অবিশ্রান্ত চিৎকার করিতে লাগিল। ভবানী সেই যে নীরব হইয়াছিলেন আর কথা কহিলেন না। বহুক্ষণ পর্যন্ত একভাবে পাথরের মতো বসিয়া থাকিয়া এক সময় ধীরে ধীরে উঠিয়া গেলেন। তখন ঝগড়া হইল বটে, কিন্তু সেই রাত্রেই স্ত্রীর সহিত গোকুলের একটা মিটমাট হইতে বাকি রহিল না, সে তাহার পরদিনের ব্যবহারেই বোঝা গেল। হঠাৎ সকাল হইতেই সে সমস্ত কাজকর্মে হাঁক ডাক করিয়া লাগিয়া গেল, এবং আগামী কর্মের দিনটি আসিয়া পড়িতে যে মাত্র তিনটি দিন বাকি রহিয়াছে সেই কথা বাড়ি শুদ্ধ সকলকে পুনঃপুন স্মরণ করাইয়া ফিরিতে লাগিল। বাহিরের যে কেহ বিনোদের নাম উত্থাপন করিলেই আজ সে কানে আঙুল দিয়া বলিতে লাগিল, নিজের বাপ যাকে মৃত্যুকালে ত্যাজ্যপুত্র করে যায় তার কথা কেউ জিজ্ঞেস করবেন না, আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আমার যে ভাই ছিল সে মরে গেছে। তাহার কথা শুনিয়া কেহ চোখ টিপিয়া আর একজনকে ইঙ্গিত করিল, কেহ অলক্ষ্যে ঘাড় নাড়িয়া মনের ভাব প্রকাশ করিল, অর্থাৎ এই সোজা কথাটি কাহারও অবিদিত রহিল না যে বিনোদ একেবারেই পথে বসিয়াছে এবং গোকুল যে কোনো কৌশলেই হোক ষোলো আনাই গ্রাস করিয়াছে। এখন গোপনে অনেকেই বিনোদের জন্য সহানুভূতি প্রকাশ করিতে লাগিল, এমনকি সে আসিয়া এই ভয়ানক জুয়াচুরির বিরুদ্ধে আদালতের আশ্রয় গ্রহণ করিলে তাহাদের নিকট সাহায্যও পাইতে পারিবে, এইরূপ আভাসও কেহ কেহ দিতে লাগিল। সুবিজ্ঞ জয়লাল মারুজ্যে স্পষ্টই বলিতে লাগিলেন যে মানুষকে যে চিনিতে পারা যায় না তাহার জীবন্ত প্রমাণ এই গোকুল মজুমদার। শুধু তাহার চক্ষেই সে ধুলি প্রক্ষেপ করিতে পারে নাই, কারণ পাড়ার সমস্ত ছেলে বুড়া মেয়ে পুরুষে যখন এক বাক্যে গোকুলকে ন্যায়নিষ্ঠ ভ্রাতৃবৎসল ধর্মরাজ যুধিষ্ঠির বলিয়া চিৎকারে গগন বিদীর্ণ করিয়াছে, তখন তিনিই শুধু চুপ করিয়া হাসিয়াছেন আর মনে মনে বলিয়াছেন, আরে
সৎমার ছেলে বইমাত্র ভাই, তার ওপর এত টান। বেদে পুরাণে যা কস্মিন কালে কখনো ঘটেনি, তাই হবে এই ঘোর কলিকালে। সুতরাং এতদিন তিনি শুধু মুখ বুঝিয়া কৌতুক দেখিতেছিলেন, কাহাকেও কোনো কথা বলেন নাই। আবশ্যক কি, বেশ জানিতেন একদিন সমস্তই প্রকাশ পাইবে। এখন দেখো তোমরা, এই এত ভালো অত ভালো। গোকুলের সম্বন্ধে যা আমি বরাবর ভেবে এসেছি ঠিক তাই কি না? কিন্তু কি এতদিন তিনি ভাবিয়া আসিয়াছিলেন তাহা কাহারও যখন জানা ছিল না, তখন সকলকেই নীরবে তাহার প্রতিজ্ঞা স্বীকার করিয়া লইতে হইল। এবং দেখিতে দেখিতে খড়ের আগুনের মতো কথাটা মুখে মুখে প্রচার হইয়া গেল। অথচ গোকুল টেরও পাইল না যে বাহিরের বিরুদ্ধ আন্দোলন তাহার বিপক্ষে এত সত্তর এরূপ তীব্র হইয়া উঠিল। ভবানী চিরদিনই অল্প কথা কহিতেন, তাহাতে কাল রাত্রি হইতে ব্যথার ভারে তাহার হৃদয় একেবারেই স্তব্ধ হইয়া গিয়াছিল। গোকুলের স্ত্রী মনোরমা একসময় স্বামীকে নির্জনে ডাকিয়া এই দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করিয়া কহিল, মার ভাবগতিক দেখেছ? গোকুল উদ্বিগ্ন হইয়া বলিল, না কি হয়েছে মার? মনোরমা তাচ্ছিল্য ভরে বলিল, হবে আবার কি, সেই যে কাল বলেছিলুম না ঠাকুরপোর টাকা নষ্ট করার কথা, সেই থেকে আমার সঙ্গে কথা কন না। তোমার সঙ্গে কথা টথা কইছেন তো? গোকুল শুষ্ক হইয়া কহিল, না আমার সঙ্গেও না। মনোরমা ঘাড়টা একটুখানি হেলাইয়া কণ্ঠস্বর আরো নিচু করিয়া বলিল, দেখলে মজা, যে টাকাগুলো ঠাকুরপো দু হাতে উড়িয়ে দিলে সেগুলো থাকলে তো আমাদেরই থাকত। ঠাকুর তো আমাদেরই সব লিখে দিয়ে গেছেন, আমাদের তিনি সর্বনাশ করবেন, আর সে কথা একটু মুখ থেকে খসালেই রাগ করে কথাবার্তা বন্ধ করে দিতে হবে? হ্যাঁ, এইটা কি ব্যবহার? তুমি তো মা মা করে অজ্ঞান, তুমি বলো না সত্যি না মিছে। গোকুলের মুখখানা একেবারে কালিবর্ণ হইয়া গেল, কোনো রকম জবাবই সে খুঁজিয়া পাইল না। তাহার স্ত্রী বোধ করি তাহা লক্ষ্য করিয়াই কহিল, ঠাকুরপো যাই করুক আর যাই হোক, সে পেটের ছেলে, তুমি সতিনপো বই তো নও। তুমি পেলে সমস্ত বিষয়, এ কি কোনো মেয়ে মানুষের সহ্য হয়? না না, আমার সব কথা অমন করে তোমার উড়িয়ে দিলে আর চলবে না। এখন থেকে তোমাকে একটু সাবধান হতে হবে, অমন মা মা করে গলে গেলে সব দিকে মাটি হতে হবে, বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস। গোকুলের বুকের ভিতরটা অভূতপূর্ব শঙ্কায় গুড়গুড় করিয়া উঠিল। সে বিবর্ণ মুখে ফ্যাল ফ্যাল করিয়া শুধু চাহিয়া রহিল। তাহার স্ত্রী কহিল, আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের মনের ভাব যত বুঝি, তোমরা পুরুষ মানুষ তা পারো না, আমার কথাটা শুনো। বলিয়া সে স্বামীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কতটা কাজ হইয়াছে অনুমান করিয়া লইয়া বেশ একটু জোর দিয়া বলিল, আর ঠাকুরপোর তো চিরদিন এমন ধারা বকাটেপনা করে বেড়ালে চলবে না, তাকে লেখাপড়া তো তুমি আর কম শেখাওনি। এখন যা হোক, একটু চাকরি বাকরি করে মাকে নিয়ে বিয়ে থাকা করে সংসারই হতে হবে তাকে। তিনি নিজের মাকে তো সত্যি আর বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবেন না। তাছাড়া মাথা গুঁজে দাঁড়াবার যা হোক একটা কুঁড়ে কাড়াও তো করা চাই, তখন আমরাও যেমন ক্ষমতা সাহায্য করব, লোক যেন বলতে না পারে অমুক মজুমদার তার বইমাত্র ভাইকে দেখলেন না। বইমাত্র ভাইয়ের সঙ্গে আবার সম্পর্ক কি, যারা বলে তারা বলুক, আমরা সে কথা তো বলতে পারব না, সে বংশ আমাদের নয়। বলিয়া সে স্বামীকে ভাবিবার অবকাশ দিয়া অন্যত্র চলিয়া গেল। গোকুল স্বপ্নাবিষ্টের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া সেইখানে বসিয়া কিসব যেন অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখিতে লাগিল। সব কথা ছাপাইয়া এই একটা কথা তাহার কানের মধ্যে ক্রমাগত বাজিতে লাগিল, বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস, এবং শুধু সেই জন্যই
মা যেন রাগ করিয়া তাহাকে ছাড়িয়া বিনোদের কাছে চিরদিনের জন্য চলিয়া যাইতেছেন। তাহার মনে পড়িল, তাহার স্ত্রী মিথ্যা বলে নাই, আজ সারা দিনের মধ্যে মায়ের সহিত তাহার একটা কথাও তো হয় নাই। কার্যপলক্ষে তাহার সম্মুখ দিয়া সে দু তিনবার যাতায়াত করিয়াছে, কিন্তু তিনি মুখ তুলিয়া তো চাহেনও নাই। মা চিরদিনই অত্যন্ত অল্পভাষিনী জানিয়া সেই সময়টায় গোকুলের কিছুই মনে হয় নাই বটে, কিন্তু এখন সে সমস্ত ব্যাপারটা ঠিক যেন জলের মতোই স্পষ্ট দেখিতে লাগিল। অথচ এই সমস্ত চুপচাপ নীরব বিরুদ্ধতা সহ্য করাও তাহার পক্ষে একেবারে অসম্ভব। সে তৎক্ষণাৎ উঠিয়া মার সহিত মুখোমুখি কলহ করিবার জন্য দ্রুত পদে তাহার ঘরে গিয়া প্রবেশ করিল। ঢুকিয়াই বলিল, এমন ধারা মুখ ভার করে কাজকর্মের বাড়িতে বসে থাকলে তো চলবে না মা। ভবানী বিস্ময়াপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিবা মাত্রই গোকুল বলিয়া উঠিল, তোমার বউ তো আর মিছে বলেনি যে বিনোদ রাস রাস টাকা নষ্ট করছে? বাবা তার বিষয় যদি আমাকে দিয়ে যান তাতে আমার দোষ কি? তুমি তার সঙ্গে বোঝাপড়া করোগে, আমাদের ওপর রাগ করতে পারবে না, তা বলে দিচ্ছি। ভবানী মর্মাহত হইয়া ধীরে ধীরে বলিলেন, আমি কারো ওপরেই রাগ করিনি গোকুল, কারো সঙ্গে বোঝাপড়া করতেও চাইনি। যদি না চাও তো ওরকম করে থাকলে চলবে না, বিনোদকে বলো সে যেন চাকরি বাকরি করে, আমার বাড়িতে তার জায়গা হবে না। সে তো হবেই না গোকুল, এ আর বেশি কথা কি বলিয়া ভবানী মুখ নিচু করিয়া বসিয়া রহিলেন। ঝগড়া করিতে না পাইয়া গোকুল নিরুপায় ক্রোধে বিড়বিড় করিয়া বকিতে বকিতে চলিয়া গেল। স্ত্রীকে ডাকিয়া কহিল, আজ স্পষ্ট বলে দিলুম মাকে, বিনোদের এখানে থাকা আর হবে না, চাকরি বাকরি করে যা ইচ্ছে করুক, আমি কিছু জানি নে। মনোরমা আহ্লাদে আগাইয়া আসিয়া ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, কি বললেন উনি? গোকুল অস্বাভাবিক উত্তেজনার সহিত জবাব দিল, বলবেন আবার কি, আমি বলা বলির কি ধারধারি? বড় বউ চোখ ঘুরাইয়া কহিল, তবু তবু। গোকুল তেমনি করিয়াই কহিল, তবু আর কি, তাকে স্বীকার করতে হলো যে না, বিনোদের এ বাড়িতে থাকা চলবে না। তাহার স্ত্রী গলা আরো খাটো করিয়া কহিল, এ ষোলো আনা রাগের কথা, তা বুঝেছ? মার মন পড়ে রয়েছে নিজের ছেলেটির পানে, এখন তুমি হয়েছ তার দু চক্ষের বালি। গোকুল ঘর নাড়িয়া বলিল, তার বুঝিনি, আমার কাছে কি চালাকি চলে? বাহিরে আসিয়াই রসিক চক্রবর্তীকে সম্মুখে পাইয়া কহিল, বলি একটা নতুন খবর শুনেছ চক্রবর্তী মশাই? এতকাল এত করে এখন আমি হয়েছি মা দু চক্ষের বিষ, কথাবার্তার আমাদের সঙ্গে কন্যা, সম্মুখে পড়লে মুখ ফিরিয়ে বসেন। চক্রবর্তী অকৃত্রিম বিস্ময় প্রকাশ করিয়া কহিল, না না বলো কি বড়বাবু। কি বলি? ওরে ও হাবুর মা, শোন শোন। বাড়ির বুড়া ঝি কি কাজে বাহিরে যাইতেছিল, মনিবের ডাকাডাকিতে কাছে আসিবা মাত্র গোকুল চক্রবর্তীর প্রতি চাহিয়া কহিল, একে জিজ্ঞেস করে দেখো। কি বলিস হাবুর মা, মাকে আমার সঙ্গে কথা কইতে আর দেখছিস? সম্মুখে পড়লে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাই তো? হাবুর মা কিছুই জানিত না, সে মূঢ়ের মতো ক্ষণকাল চাহিয়া থাকিয়া অবশেষে একটু ঘাড় নাড়িয়া মনিবের মন রাখিয়া নিজের কাজে চলিয়া গেল। সত্যি মিথ্যে শুনলে তো বলিয়া চক্রবর্তীর প্রতি একটা ইশারা করিয়া গোকুল অন্যত্র চলিয়া গেল। সেদিন পাড়ার যে কেহ দেখাশুনা করিতে আসিল তাহারই কাছে সে বিমাতার বিরুদ্ধে নালিশ করিয়া পুনঃপুন এই একটা কথাই বলিয়া বেড়াইতে লাগিল, আমি সতীন প্রবই তো নয়, কাজেই বাবা মরতে না মরতেই দু চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছি। সন্ধ্যার সময় বাড়ির ভিতরে আসিয়া ভবানীকে লক্ষ্য করিয়া বলিল, আমার এত দায় পড়ে যায়নি যে লোকজন পাঠিয়ে বর্ধমান থেকে ছোট পিসিমাদের আনতে যাব, এত গরজ নেই, আসতে হয় তিনি নিজে আসবেন। ভবানী মুখ তুলিয়া মৃদুকণ্ঠে কহিলেন,
সেটা কি ভালো কাজ হবে গোকুল? গোকুল তীব্র কণ্ঠে বলিল, ভালো মন্দ জানি নে, দুহাতে টাকা ওড়াবার আর আমার সাধ্যি নেই। তুমি এ নিয়ে আমাকে আর জেদ করো না, তা বলে দিচ্ছি। ইহাদিগকে আনাইবার জন্যই ভবানী কাল গোকুলকে আদেশ করিয়াছিলেন, এখন আর কিছুই বলিলেন না, চুপ করিয়া থাকিয়া হাতের কাজে মন দিলেন। তথাপি গোকুল সম্মুখে পায়চারি করিতে করিতে বলিতে লাগিল, আনো বললেই তো আর আনতে পারি নে মা, ধার কর্য করে তো আমি ডুবে যেতে পারবো না। ভবানী অস্ফুট স্বরে বলিলেন, বেশ তো গোকুল, ভালো বোঝো, নাই বা সেখানে লোক পাঠালে। গোকুল বলিতে বলিতে চলিয়া গেল, এখন থেকে আমাকে বুঝতেই হবে যে আমার কি আর আপনার মা আছে, আমি মলেই বা কার কি, কে আর আমার আছে, এখন নিজেকে নিজে সামলানো চাই, টাকা করি বুঝে সুঝে খরচ করা দরকার, নিজের মা তো নেই, বলিয়া সে চলিয়া গেল। তাহার টাকা করি বিষয় সম্পত্তিতে অকস্মাত এত বড় আসক্তি দেখিয়া ভবানী নিঃশব্দে নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু গোকুল তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল, আমি কি বুঝি নে, এটা তোমার রাগের কথা নয়, কাল নিজে তুমি বললে, গোকুল তোর পিসিমাদের লোক পাঠিয়ে আনা, আর আজ বলছো যা ভালো হয় তাই কর, আমার বাপ নেই ভাই নেই বলে আমাকে এমনি করে জব্দ করা, লোকে বলবে গোকুল বুঝি সত্যি সত্যি তার মায়ের কথা শোনে না। তাহার এই একান্ত অবদ্ধ অভিযোগে ভবানী বিমূঢ় হতবুদ্ধির মতো এক মুহূর্ত তাহার পানে চাহিয়া থাকিয়া বলিলেন, গোকুল আমি তো তোদের কিছুতেই নেই, কোনো কথাই তো বলিনি বাবা। গোকুল অকস্মাৎ দুই চক্ষু অশ্রুপূর্ণ করিয়া কহিল, তোমার কোন হুকুমটা শুনি নে মা, যে তুমি আমাকে এমনি করে বলছো, কিন্তু ভালো হবে না তা বলে দিচ্ছি। বেন্দা লজ্জায় ঘেন্নায় বাড়ি ছাড়া হয়ে গেল, আমারও যেখানে দু চক্ষু যায় চলে যাব, থাকো তুমি তোমার বিষয় আশয় নিয়ে থাকো, বলিয়া চোখ মুছিতে মুছিতে দ্রুত পদে বাহির হইয়া গেল। গোকুলের বড় মেয়ে হেমাঙ্গিনী তাহার ঠাকুমার কাছে শুইত, সে ভোর হইতে না হইতেই চেঁচাইতে চেঁচাইতে আসিল, কাকা এসেছে মা, কাকা এসেছে, কাকা এসেছে। পাশের ঘরে গোকুল শুইয়াছিল, সে ধরফর করিয়া কম্বলের শয্যার উপর উঠিয়া বসিল, শুনিতে পাইল তাহার স্ত্রী নিরানন্দ বিস্ময়ের সহিত প্রশ্ন করিতেছে, কখন এলো রে তোর কাকা? মেয়ে কহিল, অনেক রাত্রিরে মা। মা জিজ্ঞাসা করিল, এখন কি করছে? মেয়ে কহিল, এখনো ওঠেননি, তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাহার মা আর কোনো প্রশ্ন না করিয়া নিজের কাজে চলিয়া গেল। গোকুল দরজা হইতে গলা বাড়াইয়া হাত নাড়িয়া মেয়েকে কাছে ডাকিয়া কহিল, তোর ঠাকুরমা তাকে কি বলল রে হিমু? হিমু ঘাড় নাড়িয়া বলিল, জানি নে তো বাবা। গোকুল তথাপি প্রশ্ন করিল, খুব বকলে বুঝি রে? হিমু অনিশ্চিতভাবে বার দুই মাথা নাড়িয়া অবশেষে কি মনে করিয়া বলিল, হুম। গোকুল ব্যগ্র হইয়া তাহার একটা হাত ধরিয়া একেবারে ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া আস্তে আস্তে কহিল, তোর ঠাকুরমা কি কি সব বললে বলতো মা হিমু। হিমু বিপদে পড়িল, কাকা যখন আসেন তখন সে ঘুমাইতেছিল, কিছুই জানিত না, বলিল, জানি নে তো বাবা। গোকুল বিশ্বাস করিল না, অপ্রসন্ন হইয়া বলিলেন, এই যে বললি জানিস, মা তোকে মানা করে দিয়েছে না? আমি কাউকে বলবো না রে, তুই বল না। জেরায় পড়িয়া হিমু ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। গোকুল তাহার মাথায় মুখে হাত বুলাইয়া উৎসাহ দিয়া কহিল, বলতো মা কি কি কথা হলো? মা বুঝি বললে, বেরিয়ে যা তুই বাড়ি থেকে, এই নে দুটো টাকা নে, পুতুল কিনিস, বলিয়া সে বালিশের তলা হইতে টাকা লইয়া মেয়ের হাতে গুঁজিয়া দিল। হিমু শুষ্ক হইয়া বলিল, হুম বললে, তারপর? তারপর? হিমু কাঁদো কাঁদো হইয়া বলিল, তারপরে তো জানি নে বাবা। গোকুল পুনরায় তাহার মুখে হাত বুলাইয়া দিয়া কহিল, জানিস বই কি, নিশ্চয়ই জানিস, তোর কাকা কি বললে? হিমু বলিল, কিচ্ছু বললে না।
গোকুল বিশ্বাস করিল না, বিরক্ত ও কঠিন হইয়া প্রশ্ন করিল, একেবারে কিছুই বললে না, তা কি হয়? পিতার ক্রুদ্ধ কণ্ঠস্বর লক্ষ্য করিয়া হিমু প্রায় কাঁদিয়া ফেলিয়া বলিল, জানি নে তো বাবা। ফের জানিস নে হরামজাদা মেয়ে, বলিয়া সে চটাস করিয়া মেয়ের গালে চর কষাইয়া ঠেলিয়া দিয়া বলিল, যা দূর। মেয়ে কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। গোকুল দ্রুত পদে নিচে নামিয়া তাহার বিমাতার ঘরে ঢুকিয়া বলিল, তা বেশ করেছ, সে বাড়ি ঢুকতে না ঢুকতেই নানা রকম করে না গিয়েছ, ভাঙিয়েছ, আমার উপর যাতে তার মন ভেঙে যায়, এই তো? সেসব কিছু আমার আর শুনতে বাকি নেই, কিন্তু তোমার ছেলেকেও সাবধান করে দিও, আমার সম্মুখে না পড়ে, তা বলে দিয়ে যাচ্ছি। বলিয়াই তেমনি দ্রুত পদে বাহির হইয়া গেল। ভবানী কিছুই বুঝিতে না পারিয়া অবাক হইয়া চাহিয়া রহিলেন। বাহিরের নানা লোক নানা কাজে ব্যস্ত ছিল। সে খানিক্ষণ এদিক ওদিক করিয়া হাবুর মাকে ডাকাইয়া নিয়া কহিল, ও হাবুর মা, বলি ভায়া যে বাড়ি এসেছেন শুনেছিস? ঝি ঘর নাড়িয়া বলিল, হ্যাঁ বাবু, ঘোর রাত্রিরে ছোটবাবু বাড়ি এলেন। গোকুল কহিল, সে তো জানি রে, তারপরে মায়ে বেটাই কি কি কথা টথা হলো, আমার নামে বুঝি মা খুব করে লাগালে, বাড়ি থেকে বেরিয়ে যাবাটাবার কথা। ঝি বাধা দিয়া কহিল, না বড় বাবু, মা তো ওঠেননি, যদু তার ব্যাগটা নিয়ে এলে আমি ছোটবাবুর ঘর খুলে আলো জেলে দিলুম, তিনি সেই যে ঘরে ঢুকলেন আর তো বার হননি। গোকুল অপ্রত্যয় করিয়া কহিল, কেন ঢাকছিস ঝি, আমি যে সব শুনেছি। গোকুলের কথা শুনিয়া ঝি বিস্ময়ে ক্ষণকাল চাহিয়া রহিল, তারপরে হাবুর দিব্যি করিয়া বলিল, অমন কথাটি বলো না বড় বাবু, আমি সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে ছোটবাবুর কাজকর্ম করে দিলুম, তিনি মাকে ডাকতে নিষেধ করে বললেন। ঝি, আর আমার কিছু দরকার নেই, তুই শুধু আলোটা জেলে দিয়ে শুগে যা। আহা, চোখ মুখ বসে একেবারে কালি বন্য হয়ে গেছে। গোকুলের চোখ দুটি ছলছল করিয়া উঠিল, কহিল, তার হবে না, তুই বলিস কি হাবুর মা, বাবা মারা গেলেন, ছোড়া একবার চোখের দেখাটা দেখতে পেলে না, একটা পয়সার বিষয় আশয় পর্যন্ত পেলে না, তার মনে মনে যা হচ্ছে তা সেই জানে, বাবাকে সে কি ভালোই বাসত, তা তোরা সব জানিস, কি বলিস হাবুর মা? বলিতে বলিতেই গোকুলের চোখের কোণে জল আসিয়া পড়িল। হাবুর মা অনেক দিনের দাসী, চোখের জল দেখিয়া তাহার চোখেও জল আসিল, গাঢ়স্বরে কহিল, তার বলতে বড় বাবু, তেনার বাবা অন্ত প্রাণ ছিল যে, তবে কিনা বড় বড় লেখাপড়া করতে করতে মগজটা কেমন ধারা যে গরম হয়ে গেল, তাই। গোকুল হাবুর মাকে একেবারে পাইয়া বসিল, কহিল, তাই বল না হাবুর মা, মগজটা গরম হবে না, বিদ্যেটা কি সে কম শিখেছে, অনার গ্রাজুয়েট, বলি এই হুগলি চুঁচুড়ো বাবুগঞ্জে কটা লোক আমার ভাইয়ের মতো বিদ্যে শিখেছে, কই দেখিয়ে দে তো দেখি। লাট সাহেব নিজে এসে যে তাকে হাত ধরে বসায়, সে কি একটা হেজি পেজি মানুষ, তুই তো ঝি, কিন্তু কলকাতায় গিয়ে কোনো ভদ্রলোককে বলগে দেখি যে তুই বিনোদবাবুর বাড়ির দাসী, তোকে ডেকে নিয়ে বসিয়ে হাজারটা খবর নেবে, তা জানিস? কিন্তু ওই যে কথায় বলে, গায়ের যুগি বিক পায় না, এখানকার কোনো ব্যাটা তাকে কি চিনতে পারলে? মুখখানি একবারে শুকিয়ে গেছে না রে, দেখলি? ঝি ঘাড় নাড়িয়া বলিল, মুখখানি দেখলে চোখে আর জল রাখা যায় না বড় বাবু। গোকুলের চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িল। উত্তরীয় অঞ্চলে অশ্রু মুছিয়া কহিল, তুই তাকে মানুষ করেছিস হাবুর মা, তুই শুধু তাকে চিনতে পেরেছিস, হা হা, চিরটা কাল তার হেসে খেলে আমোদ আহ্লাদ করে লেখাপড়া নিয়েই কেটেছে, কবে এসব হাঙ্গামা তাকে পোয়াতে হয়েছে বল দেখি, আর উইল করে বিষয় দেব না বললেই দেব না, তার বাপের বিষয় নয়, কোন শালা আটকায়, কি করেছে সে, চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, কোন শালা দেখেছে, তবে কেন বিষয় পাবে না বল দেখি শুনি,
আইন আদালত নেই। বিনোদ নালিশ করলে আমাকে যে বাবা বলে অর্ধেক বিষয় কড়ায় গণ্ডায় তাকে চুল চিরে ভাগ করে দিতে হবে, তা জানিস? ঝি সায় দিয়া বলিল, তা দিতে হবে বইকি বাবু। গোকুল উৎসাহে চোখ মুখ উদ্দীপ্ত করিয়া কহিল, তবে তাই বল না, আর এই মাটি, তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাক না কেন? তুই কেন উইল করার সময় মতলব দিতে গেলি? হ্যাঁ, এইটি কি তোর মায়ের মতো কাজ হলো? ধম্ম নেই? তিনি দেখছেন না, নির্দোষকে কষ্ট দিলে তার কাছে তোকে জবাব দিতে হবে না? আর বিষয়, ভারী বিষয়, আজ বাদে কাল সে যখন হাইকোর্টের জজ হবে, সে তো আর কেউ তাকে আটকাতে পারবে না, তখন কি করে রাখবি বিষয়? এসব ভেবে চিনতে কাজ করতে হবে না? এখন সমানে না দিলে তখন অপমান হয়ে দিতে হবে যে। হাবুর মা খুশি হইয়া উঠিল, সে বিনোদকে মানুষ করিয়াছিল। এই সমস্ত উইল টুইল তাহার একেবারেই ভালো লাগে নাই। কহিল, আচ্ছা বড়বাবু, তুমি তাই কেন ছোটবাবুকে ডেকে বলো না যে তোর বিষয় আশয় ভাই তুই নে, তুমি দিলে তো আর কারুর না বলবার জো নেই। কিন্তু এইখানেই ছিল গোকুলের আসল খটকা। সে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, তবে সবাই যে বলে আমার দেবার সাধ্য নেই, বাবার উইল তো রদ করতে পারি নে হাবুর মা, আমাদের বড় বউর মামা তো ভাই একজন মস্ত মোক্তার, সে নাকি তার বোনকে চিঠি লিখেছে, তাহলে নাকি জেল খাটতে হবে। তবে যদি মা রাজি হয়, বড় বউ রাজি হয়, তখন পারি বটে। হাবুর মা ইহার সদুত্তর দিতে না পারিয়া তাহার কাজে চলিয়া গেল। গোকুল মুখ ফিরাইতেই দেখিল হিমু খেলা করিতেছে। তাহাকে আদর করিয়া কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোর কাকা উঠেছে রে? হিমু ঘাড় কাত করিয়া কহিল, হুম, উঠেই তার বসবার ঘরে চলে গেলেন, কারুর সঙ্গে কথা কইলেন না। বাটির একান্তে পথের ধারের একটা ঘরে বিনোদ বসিত। ঘরখানি ইংরাজি ধরনে সাজানো ছিল, এইখানেই তাহার বন্ধু বান্ধবেরা দেখা সাক্ষাৎ করিতে আসিত। গোকুল পা টিপিয়া কাছে গিয়া জানালার ভিতর দিয়া চাহিয়া দেখিল, বিনোদ চৌকিতে না বসিয়া নিচে মেঝের উপর ওদিকে মুখ করিয়া চুপ করিয়া বসিয়া আছে। তাহার এই বসিবার ধরন দেখিয়াই গোকুলের দুটি চক্ষু জলে পরিপূর্ণ হইয়া গেল। সে নীরবে দাঁড়াইয়া ছোট ভাইয়ের মুখখানি দেখিবার আশায় মিনিট পাঁচ ছয় অপেক্ষা করিয়া শেষে চোখ মুছিয়া ফিরিয়া আসিল। চক্রবর্তী কহিল, বড়বাবু, অধ্যাপক বিদায়ের ফর্দটা। গোকুল সহসা যেন অন্ধকারে আলোর রেখা দেখিতে পাইল, তাড়াতাড়ি কহিল, হে, সব বিষয়ে আমাকে আর কেন জড়াও চক্রবর্তী মশাই, মা সরস্বতী তো স্বয়ং এসে পড়েছেন, কে কেমন পণ্ডিত, কার কত মান মর্যাদা, বিনোদের কাছে তো চাপা নেই, তাকেই জিজ্ঞাসা করে ঠিক করে নাও না কেন, আমি এর মধ্যে আর হাত দেব না চক্রবর্তী মশাই। চক্রবর্তী কহিল, কিন্তু এই ছোটবাবু তো এখনো ঘুম থেকে ওঠেননি। গোকুল ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিল, ঘুম থেকে, তার কি আহার নিদ্রা আছে? হাবুর মাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, সে সচক্ষে দেখেছে, বলে, বড়বাবু, ছোটবাবুর মুখের পানে চাইলে আর চোখের জল রাখা যায় না, এমনি চেহারা হয়েছে, ভেবে ভেবে সোনার বন্য যেন কালি মারা হয়ে গেছে, বলিয়া তাহার বসিবার ঘরটা ইঙ্গিতে দেখাইয়া দিয়া বলিল, গিয়ে দেখো গে, সে ঠান্ডা মাটির উপর একলাটি চুপ করে বসে আছে, সে দেখলে কান্না বুক ফেটে যায়, বলো তো চক্রবর্তী মশাই। চক্রবর্তী দুঃখসূচক কি একটা কথা অস্ফুটে কহিয়া ফর্দ লইয়া যাইতেছিল। গোকুল তাহাকে ফিরাইয়া ডাকিয়া কহিল, আচ্ছা, তুমি তো সমস্তই জানো, তাই জিজ্ঞাসা করি, আমি থাকতে বিনোদকে আর এত কষ্ট দেওয়া কেন? হ্যাঁ, উপোস তীরেশ কি ওর ওই রোগা দেহতে সহ্য হবে?
হয়তোবা অসুখ হয়ে পড়বে। হ্যাঁ, আমি বলি কি, খাওয়া শোয়া ওর যেমন অভ্যাস তেমনি চলুক। চক্রবর্তী নিরুৎসাহভাবে কহিল, না পারলে? কথাটা গোকুল শেষ করিতেই দিল না, বলিল, পারবে কি করে, তুমি বলো দেখি। আমাদের এসব কুলি মজুরের দেহ এতে সব সয়, কিন্তু ওর তো তা নয়। পাঁচ সাতটা পাশ করে যে দেশের মাতার মনি হয়েছে, তার দেহতে আর আমার দেহতে তুমি তুলনা করে বসলে? কে আছিস রে ওখানে ভূত? যা তো একবার চট করে আমাদের এই ভট্টাচার্য মশাইকে একবার ডেকে আনতো। না হয় যত টাকা লাগে, শ্রাদ্ধের সময় আমি মূল্য ধরে দেব। তা বলে মায়ের পেটের ভাইকে তো মেরে ফেলতে পারবো না। ওকে আমি আলো চালের হবিষি করিয়ে নিকেশ করতে পারবো না, এতে তিনি যাই বলুন। চক্রবর্তী অত্যন্ত অপ্রতিভ হইয়া সায় দিয়া কহিল, সে তো ঠিক কথা বড়বাবু, তবে কি না লোকে বলবে? আরে লোকে কি বলবে বলে কি নিজের ভাইটাকে মেরে ফেলবো? হ্যাঁ, তোমার এসব কি বুদ্ধি হলো বলো তো চক্রবর্তী মশাই। না না, ফদ্দটদ্দ নিয়ে তোমার এখন তাকে জ্বালাতন করার দরকার নেই। মুখে যা হোক একটু কিছু দিয়ে আগে সে সুস্থ হোক, বলিয়া গোকুল নিতান্ত অকারণেই সেই বেচারার উপর রাগ করিয়া চলিয়া গেল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় কাহিনীকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বৈকুণ্ঠের উইল। আজ শুনলেন প্রথম পর্ব। আজকের গল্প পাঠ ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা, অপেক্ষায় রইলাম। এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আরও একবার রাখলাম। আজকের গল্প পাঠ করেছি আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কাভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী দিনে বৈকুণ্ঠের উইলের দ্বিতীয় পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।